কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে আটক করেছে র‍্যাব। শুক্রবার রাজধানীর নিকেতনের অফিস থেকে তার 7 দেহরক্ষী সহ আটক করা হয়। ঘটনাস্থল থেকে 8টি অস্ত্র, গুলি, প্রায় 2 কোটি টাকা নগদ ও 165 কোটি টাকার এফডিআর জব্দ করা হয়। র‍্যাব জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনের ৪ নম্বর রোডের ১১৪ নম্বর ভবনে এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় অবৈধ অস্ত্র, গুলি, ম্যাগজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধার করা হয় প্রায় ২ কোটি নগদ টাকা ও ১৬৫ কোটি টাকার এফডিআর। আমরা আজকে সকালে দুটি বাসা আমরা ঘেরাও করে আমরা আমাদের একটা তৎপরতা চালাচ্ছি। আমাদের ইনফরমেশন ছিল যে মিস্টার গোলাম কিবরিয়া শামীম ওনার বাসা থেকে আমরা বিপুল পরিমাণ নগদ অর্থ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, যার পরিমাণ 1,80,00,000 টাকার উপরে, এবং বিপুল পরিমাণ এফডিআর পেয়েছি, যা কিছু তার নামে কিছু তার মায়ের নামে গিয়েছে। অভিযানে 7 দেহরক্ষী সহ জিকে শামীমকে আটক করা হয়। অর্থের উৎস সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করেন র‍্যাব কর্মকর্তারা। কোনো অভিযোগ ছাড়া কিন্তু কখনোই কাউকে আটক করা হয় না, এটা আপনাদের আমরা স্পষ্ট করে বলতে চাই। একটি বিষয় যদিও আইনে ক্ষমতা দেওয়া আছে আইন শৃঙ্খলাকারী বাহিনীর ক্ষেত্রে যে কি কি বিষয় হলে তাকে একজনকে আটক করা যেতে পারে, সেখানে কগনিজেবল ও নন কগনিজেবল দুটো বিষয় রয়েছে। সুতরাং প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার, ওনার যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনি কোর্টে প্রমাণ করবেন। যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে অবশ্যই ছাড়া পেয়ে যাবেন, আর যদি নির্দোষ প্রমাণিত না হন, উনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। গণপূর্ত ভবনের প্রভাবশালী ঠিকাদার জিকে শামীম আগে যুবদল করতেন বলে জানা গেছে। রাজধানীতে অবৈধ ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নিকেতনে ঘটনাস্থলে আছেন রিপোর্টার মৌসুমী। মৌ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌ, কাজল, গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম তার যে ব্যবসায়িক কার্যালয় গুলশানের নিকেতনে, সেই জিকে টাওয়ারের নিচতলার গ্যারেজে আমরা অবস্থান করছি এবং মূল ফটকটিও কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এটি কিন্তু গ্যারেজ হিসেবে ব্যবহৃত হতো। এবং পেছনে যে সাদা গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, এটি করে তাকে আসলে বের করা হবে। তিনি এখন 2 তলার কার্যালয়ে অবস্থান করছেন। এখনও পর্যন্ত আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, বসিয়ে রাখা হয়েছে আমরা যেটি জানতে পেরেছি। তো সর্বশেষ আসলে র‍্যাব যে ব্রিফিংটি করলো, একটু জানিয়ে রাখা দরকার, 1,80,00,000 টাকা নগদ এবং 165 কোটির উপরে আসলে ফিক্সড ডিপোজিট এবং মায়ের নামে 140 কোটি টাকার কথা জানিয়েছে। আরও অনেক আত্মীয় স্বজনের নামে আরও অনেক টাকা পয়সা পাওয়ার কথা জানিয়েছে আসলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এর একটু আগে থেকে জানাই, মূলত আমরা এই ভবনটিতে প্রবেশ করি 1:30-টার দিকে। এটা উনির ব্যবসায়িক কার্যালয়, এটি জেকে টাওয়ার নামে বেশি পরিচিত এবং উনি আসলে একজন ঠিকাদার। সাধারণত বনানী, সবুজবাগ এইসব এলাকায় আসলে ঠিকাদার হিসেবে তিনি মোটামুটি খ্যাত ছিলেন এবং তার রাজনৈতিক পদবি ব্যবহার করে আসলে তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানটি চালাতেন বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আসলে যে রং, বিভিন্ন কনস্ট্রাকশন, নির্মাণ কাজের সাথে যে সহায়ক, সেই বিভিন্ন বিষয়গুলো আসলে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। তো তার ব্যবসায়িক কার্যালয়ে তিনি বসে আছেন। মূলত সকাল 6টায় তাকে আটক করা হয় তার 7 দেহরক্ষী সহ। তার সাথে সবসময় 7 দেহরক্ষী অবস্থান করত, আর তাদেরকে আটক করা হয়েছে। এবং আমরা আসলে যেটি দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে, আসলে তাকে জিকে শামীম তাকে আসলে গাড়িতে তোলা হয়েছে এবং এখানে আসলে যে সাদা গাড়িটি, এটি 1:30-টার দিকে আসলে গাড়িটি এখানে ভেতরে প্রবেশ করানো হয় এবং তখন থেকে আসলে আমরা জানাবার চেষ্টা করছিলাম যে আসলে এখানে যে এটির গাড়িটি আসলে আসলে তার ব্যবসায়িক কার্যালয় বাড়ি বাদ দিয়ে এবারে ব্যবসায়িক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং র‍্যাব আমাদেরকে যেটা জানিয়েছে আসলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে আসলে এই অভিযানটি পরিচালিত হয়েছে তো সেটা একটা ব্যাপার ছিল আমি একটু সাম্প্রতিক সময়কার বিষয়টি জানিয়ে রাখতে চাই যে ক্যাসিনো কেলেঙ্কারি যেখানে আসলে গতকালকে যুবলীগের অন্য আরো একজন নেতা আসলে তাকে গ্রেফতার করা হয়েছিল তো খালিদ মাহমুদ ভূঁইয়াকে এবং মোটামুটি তাকে কালকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছিল তিনটি মামলা তার নামে দায়ের করা হয়েছিল এরপর নিম্ন আদালতে নেওয়া হয়েছিল এবং মোটামুটি সেখানে একটিতে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল একটিতে ২ দিন একটি অন্যটিতে 3 দিন তো এটা একটি শুদ্ধি অভিযান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাদের যাদের নাম গণমাধ্যমে উঠে আসছে যারা যারা ক্যাসিনো ব্যবসায়ীর সাথে জড়িত তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আনিত হচ্ছে এবং তাদের বাড়িতে বাসায় অফিসে এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে তো মূলত সকাল ৬টা থেকে অভিযান তো চলছিল আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে যে তার অনেকগুলো বাড়ি রয়েছে নিকেতনে একটি বাড়ি রয়েছে গুলশানে একটি বাড়ি রয়েছে বনানীতে একটি বাড়ি রয়েছে এটি অবশ্য তার অফিসটি ৫ তলা বহুতল একটি ভবন ২ তলা ৩ তলা ৪ তলা প্রত্যেকটি ভবন আমরা ঘুরে দেখেছি তো এখানে আসলে কর্মকর্তা কর্মচারীরা এখনো রয়েছে আমি একটু জানিয়ে রাখি র‍্যাবের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আসলে আমাদেরকে ব্রিফ করেছেন যাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়েছে তারা সবাই আসলে স্থান ত্যাগ করেছেন এবং সব ধরনের আসলে অপারেশন যেটি ছিল অভিযান যেটি ছিল সেটি মূলত শেষ তবে আমরা যেটা জানি যে কাল সকালে সিএমএম কোর্টে শামীমকে তোলা হবে এবং মূলত এটি একটি বিষয় আর রাতে তাকে র‍্যাব ১-এর কার্যালয়ে আজকে নিরাপত্তার খাতিরে রাখা যেতে পারে তো এখন তাকে আসলে নিয়ে যাওয়া হবে মূলত র‍্যাবের কার্যালয়ে এরপর তাকে সিএমএম কোর্টে তোলা হবে তো সেখান থেকে গুলশান থানায় নিয়ে যাওয়া হবে র‍্যাবের কার্যালয় থেকে তো সেখানে অধিকতর তদন্ত হবে খুব স্বাভাবিক সেটি এরপর যখন গুলশান থানায় নিয়ে যাওয়া হবে তখন কোন কোন যেহেতু তার কাছ থেকে আমরা জানি প্রচুর পরিমাণ নগদ অর্থ পাওয়া গেছে রিভলভার পাওয়া গেছে তারপর বিদেশি মদ পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তো এই যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলোর ভিত্তিতে কোন কোন আইনে কি কি ভিত্তিতে মামলা দায়ের করা হবে সেটি একটি খতিয়ে দেখবার বিষয় রয়েছে তদন্তের বিষয় রয়েছে এবং তারপর আসলে যেটি আচ্ছা আমরা এক ধরনের একটু তৎপরতা লক্ষ্য করছি আমরা দেখছিলাম যে সব গণমাধ্যম কর্মীরা আসলে আবার এক জায়গায় জড়ো হয়েছেন এবং সেখানে আসলে প্রস্তুতি চলছে আমরা তো বলতে পারছি না ঠিক কখন তাকে নামানো হবে তবে সব সময় আসলে আমাদের মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করছে হয়তোবা উৎকণ্ঠা কাজ করছে এখনই নামানো হচ্ছে কিনা কারণ আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন তো যখন আসবে আমরা সেই বিষয়টা আপনাকে জানাবো আর তো দেখাচ্ছিলাম যে গাড়িটি আসলে প্রস্তুত করে রাখা হয়েছে তার যে দেহরক্ষীরা ছিল ব্যক্তিগত তাদেরকে আসলে তোলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য ছিল তারা সেখানে সব ধরনের প্রস্তুতি নিয়ে তারা সিটি উপবেশন করেছেন তো এখন আসলে আমরা অপেক্ষা করছিলাম আর আপনাদের উদ্দেশ্যে আসলে আরো একবার একটু জানিয়ে রাখতে চাই বিষয়টি যে মূলত তার এই পুরো ভবনটি অফিসটি পুরো সার্চ করে তল্লাশি করে ১,৮০,০০,০০০ নগদ টাকা পাওয়া গেছে ১৬৫ কোটির উপরে আসলে ফিক্সড ডিপোজিট চেক পাওয়া গেছে এবং তার মায়ের নামে ১৪০ কোটি টাকার আসলে হিসাব পাওয়া গেছে এটা বাদ দিয়ে পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের নামেও আসলে অনেক অনেক হিসাবের টাকা অঙ্ক পাওয়া গেছে এবং বিদেশি মদ পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে রিভলভার পাওয়া গেছে রিভলভারে কোনো লাইসেন্স পাওয়া যায়নি এমনটি আমাদেরকে জানিয়েছে আসলে যদিও তার যিনি ব্যক্তিগত সহকারী জেকে শামীমের তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে যে আসলে অফিসে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এই প্রস্তুতি হিসেবে আসলে নগদ টাকাগুলো আনা হচ্ছিল আসলে আমি আপনাদের কিছু জানিয়ে রাখতে যেটি চাই পেছনে সাদা গাড়িটি রয়েছে ওনাকে যে কোনো মুহূর্তে আনা হবে তো যে কথাটি বলছিলাম একটু আগে ব্যক্তিগত সহকারীর কথা তো তিনি যেটা জানিয়েছিলেন যে আসলে সেই টাকাগুলোর প্রেক্ষিতে যে ১,৪০,০০,০০০ টাকা একটি অফিসের কক্ষে পাওয়া যাচ্ছে তো সেই প্রেক্ষিতে জানাচ্ছিল আসলে এখনো পর্যন্ত বেতন দেওয়া হয়নি তো বেতন দেওয়ার জন্যই আসলে সেই টাকাগুলো এখানে জমা করা হয়েছিল তো এখানে যেটি হচ্ছে যে গাড়ি প্রস্তুত সেখানে একজন চালকও উপবিষ্ট রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি এবং তিনি আসলে গাড়িটি চালিয়ে নেওয়ার জন্যই তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন তার ব্যক্তিগত যারা সহকারী রয়েছেন দেহরক্ষী রয়েছেন সেই 7 জনকে আসলে গাড়িতে তোলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী র‍্যাবের যারা সদস্য যারা দায়িত্ব পালন করছেন নিরাপত্তার খাতিরে তারা আসলে এখানে উপবেশন করেছেন তারা সেখানে গাড়ি দুটে গেছেন তো আমরা দেখতে পাচ্ছি একটি আসন এখনো পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী এখন এই মাত্র তাকে আসলে বের করা হলো। আমরা সাদা কারটি দেখতে পাচ্ছি। দুপুরবেলা থেকে আপনাদেরকে গাড়িটির কথা বলছিলাম এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই হাই স্ট্রিটে করে আসলে তিনি জেকে শামীম তিনি তার ব্যক্তিগত 7 সহকারী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র‍্যাবের আসলে অধীনে তাকে নিয়ে যাওয়া হলো এবং সেই যে জিকে টাওয়ার যেটি নিচতলায় আমরা অবস্থান করছিলাম সেখানে আসলে প্রচন্ড রকমের একটা হুড়োহুড়ি আমরা লক্ষ্য করছি এবং এক ধরনের তৎপরতা, যেহেতু আমরা এতক্ষণ যাবত আসলে সবাই মিলে অপেক্ষা করছিলাম জিকে শামীমের জন্যই, কারণ অপারেশন বা অভিযানটি অনেক আগেই শেষ ছিল, শুধুমাত্র তার বেরোবার অপেক্ষা। তো তাকে আসলে এখন এখান থেকে বের করা হবে, এরপর র‍্যাব কার্যালয়ে নেওয়া হবে, এরপর গুলশান থানায় তাকে সোপর্দ করা হবে। তো সেক্ষেত্রে আসলে তার কাছে অস্ত্র পাওয়া গেছে, মাদক পাওয়া গেছে, নগদ টাকা পাওয়া গেছে। সেই টাকার বৈধতা, উৎস, খাত বিস্তারিত আরো পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে তারপর আসলে কয়টি আইনে কয়টি মামলা তাকে দায়ের করা যায় সে বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরে আসলে তাকে কোর্টে সোপর্দ করা হবে, সিএমএম কোর্টে নেওয়া যেতে পারে। সেটি কখন করবে এ ব্যাপারে আমরা বিস্তারিত আপনাদেরকে পরে জানাবো, একটু পরে। আর আপাতত যেটি খবর সেটি হচ্ছে আমরা জিকে টাওয়ার যেটি সে ভবনের নিচতলায় গ্যারেজ থেকে গাড়িটি বের হয়েছে, সেই সাদা হাই আসলে গাড়িটি চলছে এবং তাকে গাড়িটিকে ঘিরে গণমাধ্যম কর্মীদের আসলে গাড়িটিকে ঘিরে এত বেশি গণমাধ্যম, এত উৎসুক জনতা, এত মানুষ ভিড় করেছে যে গাড়ি বের করতেই সমস্যা হচ্ছে। তো আসলে আমরা অপেক্ষা করছি এবং গাড়ির গ্লাসটি আসলে কালো, এরপর দেখাতে পারার কোনো সুযোগ নেই। যদিও আমরা অনেকবার তার কাছে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আসলে অভিযুক্ত যেহেতু তার সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না। তো এই গাড়িটি চলে যাচ্ছে, আমরা যে নোহা হাই স্ট্রিটের কথা বলছিলাম সেটি আসলে যাত্রা শুরু করেছে। এটি 1:30টার সময় এটি প্রথমে এখানে এসে আসলে থামে। তো এরপর থেকে আসলে শুধু অপেক্ষাই করছি। তো আমাদের আসলে সে অপেক্ষাটার পর্ব শেষ এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে এখন র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। তো আসলে এখনো পর্যন্ত আসলে আমরা এখানে আছি এবং যাকে ঘিরে আজকের মূল অভিযান গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম, এবং তাকে কিন্তু আসলে গাড়িতে তোলা হয়েছে, তাকে বের করা হয়েছে। আমরা দেখছিলাম যে তাকে গাড়ি করে র‍্যাব কার্যালয়ে নিয়েও যাওয়া হয়েছে। তো আপাতত আজকের অভিযানটি আসলে এখানেই সমাপ্ত। এই ছিল জিকে টাওয়ার থেকে আমার কাছে সর্বশেষ খবর। জিকে শামীমের ব্যবসায়িক কার্যালয়ে র‍্যাবের অভিযানের পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে র‍্যাব কার্যালয়ে। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মৌসুমী মৌ।